নমস্কার। শুরুতেই আজকে অনুষ্কার তরফ থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা পেন্টেড সিলেক্ট নিয়ে হাজির হয়েছি। কয়েকটা বেশ কিছু পেন্টেড সিলেক্ট দেখাবো যেগুলো বিভিন্ন প্রাইসের উপরে। প্রথম দিকে আছে 2600 রেঞ্জের, তারপর আপনার 2670, মাঝখানে 2770, 2750, 3100, 3180। বেশ কয়েকটা রেটের ডিফারেন্সে বেশ কিছু ধরনের বিভিন্ন ধরনের পেন্টেড নিয়ে এই লাইভ শোটা চলবে। শুরুর দিক থেকে অফ হোয়াইট কালার বেসের উপরে কয়েকটা প্রিন্টেড শাড়ি দেখিয়ে নিই। শাড়ির বেস কালারগুলো হচ্ছে অফ হোয়াইট, তার সাথে একটা রঙের কালার কাজ আছে, পেন্টিং আছে, অর্থাৎ নেভি সুতোর, সরি নেভি সুতো বলতে, আমরা ম্যাক্সিমাম তো কাজের অভ্যস্ত, কাজ নিয়ে অভ্যস্ত হই, যার জন্য কাজের কথা চলে আসছে। প্রিন্টেড একটা কালার প্রিন্টেডের উপরে, অর্থাৎ নেভি কালারের উপরে প্রিন্টেড করা হয়েছে, খুব সুন্দর প্রিন্টেড। বডি প্লেন স্কার্ট বর্ডার পাড় আঁচল, খুব ভালো কনসেপ্ট শাড়িটার মধ্যে। শাড়িটার কোট নাম্বার থাকছে P460 নাম্বার, প্রাইস থাকছে 2600, 2600, 2600। এই প্রাইসের উপরে কয়েকটা লাইট কালারের শো দেখিয়ে আমি পরপর শাড়িগুলো দেখা শুরু করবো। প্রথম শাড়িটার বেস আঁচল পরছেন, তার সাথে একটা সুন্দর পাড়ের অপশান। শাড়িটা একটু আড়াইভাবে দেখলে অসাধারণ লাগবে নিশ্চয়ই। ঠিক এরম একটা প্যাটার্ন, অর্থাৎ আঁচলের পর থেকে ঠিক এইভাবে শাড়ি যাচ্ছে, ঠিক এই পোর্শন থাকছে পুরো শাড়ির ক্ষেত্রে, অর্থাৎ অল ওভার বেস ঠিক একই প্রিন্টেড অপশান থাকবে। বডি প্লেন পাড়াচুর কনসেপ্ট, তার সাথে একটা স্ট্যান্ডার্ড মাপের একটা ব্লাউজ পিস থাকবে। সেই ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্ট কালারের উপরে আছে, অর্থাৎ যেহেতু প্রিন্টেডটা হয়েছে নেভি শেডের উপরে, ব্লাউজ পিসটা রাখা হয়েছে প্রিন্টেড শেডের উপরে। আরেকবার এই শাড়িটার কোড নাম্বারটা বলে নিই। শুরুর আজকে লাইভের প্রথম শাড়ি P460 নাম্বার, কোড প্রাইস 2600। ঠিক এরকম বেসের উপরে কয়েকটা কালার চেঞ্জ দেখাবো। নেক্সট যেটা আছে 461 নাম্বার কোড থাকছে, প্রথমটা দেখালাম নেভি শেড, এখানে শাড়ির কালারটা যেটা আছে, অর্থাৎ শাড়ির বেস যেটা কালার আছে একদম লাইট তসর কালার, তার সাথে রাস্ট কম্বিনেশন, অর্থাৎ রাস্ট কালার দিয়ে প্রিন্টেড করা হয়েছে। প্রিন্টেড অপশানটা একই রকম আছে, ঠিক আঁচল পাট এবং তার সাথে চওড়া স্কার্ট বর্ডার পাড়, খুব সুন্দর একটা বেশ শাড়ি। এই থাকলো শাড়ি, তার সাথে ব্লাউজ পিসটাও ঠিক এই রাস্ট কালার বেসের উপরেই হবে, প্রাইস সেম থাকবে 2600, অর্থাৎ রাস্ট কালারের উপরে একটা ব্লাউজ পিস বান্দর। সেই ব্লাউজ পিসের জন্য ঠিক হাতার জন্য একটা প্রিন্টেড অপশান রয়েছে, যাতে ব্লাউজ পিসের হাতাটাকে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। ঠিক এরকম একটা অপশান থাকছে ব্লাউজ পিস হাতার জন্য। এই বডি বেস কালারের উপরে আরেকটা কালার শো করব, অলিভ গ্রিন শেড থাকছে প্রিন্টেড কালারটা, কোড নাম্বার P462, প্রাইসও সেম থাকবে 2600। শাড়ির বেস কালার অফ হোয়াইট তসর কালার, তার সাথে অলিভ গ্রিন, ঠিক এই কালারের উপরে প্রিন্টেডটা করে নেওয়া হয়েছে। আঁচল পাট, খুব সুন্দর একটা বডি বেস, ঠিক এভাবে যাচ্ছে পুরো বডির প্রিন্টিংটা। এবং এর ক্ষেত্রে ব্লাউজ পিস যেটা রাখা হয়েছে সেটা ব্লাউজ পিস অংশটাই অলিভ গ্রিন অংশটাতে একটা ক্র্যাক বাটিক দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিসটা আর একটু এক্সক্লুসিভ, ঠিক এ ধরনের, অর্থাৎ বাটিক কনসেপ্টে একটা ব্লাউজ পিস মানে পুরো ভরাট, তার সাথে একটা হাতের বর্ডার তো চিন্তা করা রয়েছেই, ঠিক এই বর্ডারটা সুন্দর একটা কনসেপ্টের আঁচল, ব্লাউজ পিস এবং শাড়ি, অর্থাৎ এই একই প্যাটার্নের 460 নাম্বার, 461 এবং 462 তিনটে শাড়ি দেখালাম। শাড়িগুলোর বেস কালার ছিল তসর কালার, প্রাইস ছিল 2600, প্রিন্টেড কালারগুলো শুধু চেঞ্জ হয়েছে, একটা রাস্ট, একটা গ্রিন, একটা হচ্ছে নেভি সুতো। পরবর্তী আমি যে শাড়ি শো করছি সেটার কোট নাম্বার হচ্ছে 463, 463, প্রাইস সেম প্রাইস থাকছে 2600, 2600। শাড়িটার বেস কালার হচ্ছে ব্ল্যাক, একদম পিওর জেড ব্ল্যাক, একটা সুন্দর কোয়ালিটি, অর্থাৎ আমরা যে ধরনের অফ হোয়াইট ডবল টুইস্টিং সিল্ক থানের উপরে এই শাড়িগুলো আমাদের প্রোডাকশান, প্রত্যেকটা শাড়ির তার কোয়ালিটি এবং তার প্রিন্টেড আপনাদেরকে দেখতে হবে। যে পোর্শনে দেখাচ্ছি আমি সেটা হচ্ছে আঁচল পাট এবং তার ঠিক আঁচলের আগের অংশ, অর্থাৎ পুরো শাড়ির বেস প্রিন্টেড। শাড়িটা দেখে মনে হচ্ছে একটা আলপনা প্রিন্ট, কিন্তু এই প্রিন্টেডের মধ্যে একটু
ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে ডিসচার্জ প্রিন্টিং, অর্থাৎ একটা বডি বেশ কালো, সেই কালোর উপরে এই ধরনের একটা অফ হোয়াইটকে কত সুন্দরভাবে খেলানো যায়, ঠিক এই জায়গাটা লক্ষ্য করতে হবে আমাকে, যে অফ হোয়াইটটা যে করা হয়েছে সেই অফ হোয়াইটটা কিন্তু কালোর উপরে করা হয়েছে, এটা কিন্তু একটা কালার পেন্ট, ডিসচার্জ প্রিন্টেডের এই একটা অপশান, কারণ ব্ল্যাক থানের উপরে এই ধরনের যে কোনো ডিপ ডার্ক শেডের উপরে এই ডিসচার্জটা খুব ভালো খোলতায় হয়, এবং এই ডিসচার্জ প্রিন্টিংটার খরচও একটু বেশ বেশ ব্যয় সাপেক্ষে, খুব সুন্দর একটা প্রিন্টেড আঁচল বডি প্লেন শাড়ি, কিন্তু যেহেতু শাড়িটার দুটো পাড় বেশ চওড়া আকারে, সেহেতু বডির কাজটা উজ্জ্ব মনে হচ্ছে, অর্থাৎ সেরম কিছু ব্যাপার নয়, এবং তার সাথে সাথে এই শাড়িটার মধ্যে একটা কুচি কনসেপ্ট রাখা হয়েছে, অর্থাৎ একটা পাটলি কনসেপ্ট, সেই পাটলি কনসেপ্টটা একটু শাড়িটাকে একটু পাট করে দেখিয়ে নিই, ঠিক এরম একটা পাটলি পোর্শন, অর্থাৎ ব্ল্যাক বডির সাথে ডিসচার্জ প্রিন্টিং করে নেওয়া হয়েছে পুরো শাড়িটাই, তার সাথে বডি প্লেন থাকছে শোল্ডার পোর্শন বা বাকি পোর্শনটা, এমনি একটা সরু টাইপ থাকছে পাটির পোর্শনটা। ব্লাউজ পিসটা দেখাবো, সেই ব্লাউজ পিসটা এক কালার বেশি থাকবে, অর্থাৎ ব্ল্যাকের উপরে, ঠিক এরম একটা ব্ল্যাকের উপরে ব্লাউজ পিস আছে, এই থাকলো ব্লাউজ পিসের অংশ, অর্থাৎ এরম একটা ব্লাউজ পিসের অংশ রয়েছে। শাড়ির কোড নাম্বারটা একটু বলে দিই, 463 নাম্বার কোড, প্রাইস 2600। নেক্সট শাড়ি কোড নাম্বার থাকছে 464, 464 নাম্বার কোড, P464, প্রাইস 2600। এখানে শাড়ির বেস যে কালার আছে সেই বেস কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক, অর্থাৎ লাইট স্ট্রবেরি পিঙ্ক, যে ধরনের পিঙ্ক হয় ঠিক সেই ধরনের পিঙ্ক আঁচল পাট, শাড়িটাকে কোনাকোনিভাবে প্রিন্টেডটা করে নেওয়া হয়েছে, অর্থাৎ আঁচল পাট, শোল্ডার পাট, তারপরে একদম প্রথম থেকে শেষ অবধি একটা প্যানেল বা একটা কর্নার ধরে এই প্রিন্টেডটা ছাপা হয়েছে, এবং শাড়ির যে বেস কালার অর্থাৎ পিঙ্ক, এই পিঙ্কটার সাথে খুব সুন্দরভাবে একটা ডিসচার্জ প্রিন্টেড করে নেওয়া হয়েছে। প্রিন্টেডটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, এবং এই অফ হোয়াইটটার ভিতরে সুন্দর একটা সরু সুতোর মতো দেওয়া হয়েছে ব্ল্যাক দিয়ে, তাতে প্রিন্টেডটা একটু অন্যরকম একটা লুক হয়েছে, ঠিক এই ধরনের প্রিন্টেড যাচ্ছে, অর্থাৎ আঁচল পাট পেয়েছেন, শোল্ডার পাট পেয়েছেন, শাড়িটা কোনাকুনি বা অ্যাঙ্গেল বা কর্নার টু কর্নার যে যা ভাবে বলে থাকেন ঠিক সেইভাবে এই শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমি শাড়ির একদম শেষ প্রান্তটা দেখালে আপনার জিনিসটা ক্লিয়ার হবেন, ঠিক এরম একটা পাট, অর্থাৎ ব্ল্যাক পিসটা দেখিয়ে নিয়ে শাড়িটাকে আমি আরেকটুকু আপনাদেরকে ফ্রেশ করে নিচ্ছি, ঠিক ব্ল্যাক পিস হচ্ছে এই অংশটা, অর্থাৎ পিঙ্ক শেড, ঠিক পিঙ্ক শেডটা হওয়ার পরে শাড়ি যেটা শুরু হচ্ছে সে শুরু হওয়ার অংশটা দেখুন, ঠিক এভাবে শাড়ি যত আস্তে আস্তে করে আপনি পরছেন তত কাজের পরিধি বেড়ে বেড়ে যাচ্ছে, ঠিক এভাবে একটা প্যানেল বা কর্নার ধরে পুরো শাড়িটা, ঠিক শাড়িটা যেখানে একদম ফ্রন্ট পোর্শনে চলে আসে, অর্থাৎ শোল্ডার পোর্শন, ব্যাক পোর্শন, সেখানে কাজের পরিধিটা বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আমার কাজের প্যাটার্ন, শাড়ি কোট নাম্বার P464, প্রাইস 2600। নেক্সট ঠিক এই প্যাটার্নের উপরে আমি কয়েকটা শেড দেখাবো, একটা দেখালাম স্ট্রবেরি পিঙ্ক, একটা স্কাই ব্লুর সাথে, আর একটা হবে রেডের সাথে, তিনটে কালার বেস দেখাবো, 64, 65, 66, তিনটে কোডের তিনটে কালার অপশান আমি দেখিয়ে নেব, প্রিন্টেডটা ঠিক একই রকম থাকবে, অর্থাৎ কর্নার টু কর্নার, এখানে স্কাই ব্লু দেওয়া হয়েছে, তার সাথে এই ধরনের ডিসচার্জ প্রিন্টিং করে নেওয়া হয়েছে, ঠিক ওই একই সিস্টেম, অর্থাৎ কর্নার টু কর্নার বা প্যানেল সিস্টেমে পুরো শাড়িটা সজ্জিত, ঠিক এভাবে, অর্থাৎ শাড়ির শুরুর থেকে একদম কোনাকুনি বা অ্যাঙ্গেল আকারে পুরো শাড়িটা সাজানো হয়েছে। শাড়ি স্টার্টিং পয়েন্ট থেকে দেখিয়ে নিচ্ছি, ঠিক এই পোর্শন, এই প্রত্যেকটা শাড়িকে আমরা আমাদের অনুষ্কার পেজে ঠিক লাইভ অনুষ্ঠানের পরবর্তী সময় একটা করে স্টিল ছবি দিয়ে থাকি, অর্থাৎ একটা শাড়িকে পুরো হাফ পোর্শন বা পুরো হাফ করে নিয়ে একটা স্টিল ছবির অপশান দিই, যাতে আমাদের লাইভের সাথে আপনারা ঠিক এই শাড়িটাকে আরেকটু সময় নিয়ে আরেকটু ধরে শাড়িটা কম্পেয়ার করতে পারেন, শাড়ির কালার কম্বিনেশন বা প্রিন্টেডগুলো, ঠিক ব্ল্যাক পিস অংশ হচ্ছে এটা, আরও একটা কালার শো করব ঠিক একই প্রিন্টেডের উপরে, যার কোড নাম্বার থাকবে
P466 নাম্বার কোড। তিনটে কালার দেখালাম, তিনটে কালারই অসাধারণ। শাড়ির বেসটা অফ হোয়াইট রেখে নিয়ে কত অসাধারণভাবে প্রিন্টেডটা করে নেওয়া হয়েছে, একটা রেড বেস, একটা স্কাই বেস, ঠিক আঁচল পড়ছেন, ঠিক আঁচল পড়ছেন, ঠিক শোল্ডার পার্টস পড়ছেন। এই যে আমি লাইভটা করতে শুরু করেছি, ঠিক লাইভের স্টার্টিংটাতে একটু আপনাদের কাছ থেকে কয়েকটা শেয়ার আশা করব, কারণ এই শেয়ারটা আমাদের এই লাইভটাকে শুরুতেই এটি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকেই প্রয়োজন। আপনারা যত বেশি সংখ্যক এই লাইভটা শেয়ার করবেন, তত বেশি মানুষকে আমি প্রথম দিক থেকে লাইভটার শুরুর থেকে দেখাতে সুযোগ পাব। এটা হচ্ছে যারা আমার লাইভে রেগুলার আসেন তাদের কাছে আমার অনুরোধ, একটু কাইন্ডলি এটুকু কাজ করুন যাতে বিস্তারিতভাবে আরও বেশি মানুষ দেখার সুযোগ পান। তাতে করে কী হয়, আমরাও আমাদের এই শাড়িগুলোকে আরও প্রোডাকশন বাড়িয়ে নিয়ে আরও ভালো ভালো কিছু প্রিন্টেড আপনাদের সামনে হাজির করতে পারি। এই নয় যে শুধু আপনি দেখবেন তাহলেই নয়, যত বেশি মানুষ দেখবে আমারও আগ্রহ থাকবে, আমি তত বেশি শাড়ি আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব এবং তত বেশি দেখার সুযোগ আপনাদের হবে। অর্থাৎ শেয়ার যত বাড়বে তত আমার কাজের পরিধি বাড়বে, তত আপনারাও প্রত্যেকে আরও বেশি বেশি করে শাড়ি দেখার সুযোগ পাবেন। অর্থাৎ আপনাদের সাথে আমাদের রিলেশনটা ঠিক এরকমই, আপনারা যেরকম আমাকে শেয়ার করছেন আমিও আপনাদেরকে যত বেশি সংখ্যক ভালো ভালো শাড়ি আপনাদের সামনে আপনাদের দেখার জন্য সেই সুযোগটা করে দিতে পারছি। ধন্যবাদ জানাবো আপনাদেরকে, আপনারা বেশ কয়েকটা শেয়ার করছেন, খুব ভালো লাগছে। এই হচ্ছে ব্ল্যাক পিস। নেক্সট, একটু শাড়ির প্রিন্টেড চেঞ্জ হবে এবং তার সাথে প্রাইস রেট চেঞ্জ হবে। প্রাইস রেট চেঞ্জ হবে 2670 2670, শাড়ির কোড নাম্বার থাকবে 467 নাম্বার, 467 এইটা হচ্ছে কোড নাম্বার, প্রাইস থাকছে 2670। অর্থাৎ আমি লাইভের শুরুতেই আপনাদেরকে 2600 প্রাইসের উপরে কয়েকটা শাড়ি শো করেছি। নেক্সট, অল্প রেঞ্জ ডিফারেন্স, অর্থাৎ 2600 এবং 2670, এই যেটুকু ডিফারেন্স হয় সেটা শুধুমাত্র প্রিন্টেডের জন্য। প্রিন্টেডের বৈচিত্র্য, আরও কিছু ভালো প্রিন্টেড বা প্রিন্টেডের যে খরচ ব্যাপার থাকে, সব প্রিন্টিং সব প্রেস তো একভাবে আপনার এই প্রিন্টিংগুলো রেট নেয় না, বিভিন্ন প্রিন্টিংয়ের বিভিন্ন রকম প্রাইস হয়। ঠিক এভাবে আমাদের প্রিন্টিংগুলো সাজিয়ে নেওয়া থাকে, ঠিক এরকম একটা আঁচল পড়ছেন। এখানে পাড়টাকে আরও বেশি চড়া করে নেওয়া হয়েছে, মাল্টি কালার অপশান দেওয়া হয়েছে, দুটো পাড়কে দেখুন খুব সুন্দরভাবে। এই থাকছে পুরো শাড়িটার বেস, পুরো শাড়িটাই ঠিক এভাবে প্রত্যেকটা শাড়ির যে প্রিন্টেড অপশান দেখছেন কত সুন্দর, তার জৌলুস, তার কালার প্রিন্ট, অর্থাৎ এখানে এক কালার প্রিন্টের জায়গায় একটু মাল্টি কালার প্রিন্টের ব্যবহার করা হয়েছে। আমি যে শাড়িগুলো শো করছি মোটামুটি ধরুন 2600 2770, এই ধরনের শাড়িগুলোর ক্ষেত্রে আমরা যে সিল্কটা ইউজ করে থাকি 100% সিল্ক, DTBP, DTBP কথার অর্থ হচ্ছে ডবল টুইস্টিং থান, অর্থাৎ দুটো সুতোকে মিশ্রণ করে একটা থান প্রোডাকশন হয় অফ হোয়াইট বা কোরা কালার বেসের উপরে। সেই থানটাকে বিভিন্ন রকম ডাইং পদ্ধতিতে, অর্থাৎ টাই ডাই কিংবা ডাই, এই দুটো করে নিয়ে যে কোনো খুশি, অনেক ক্ষেত্রে টাই ডাই হয় অনেক সময় ডাই হয়, এই দুটো করে নিয়ে বিভিন্ন ধরনের প্রিন্টেড আমরা তৈরি করে থাকছি। এবং পরবর্তী 3100 3180 3200, অর্থাৎ 3000-এর উপরে যে প্রিন্টেডগুলো হবে সেগুলো হচ্ছে বিষ্ণুপুর আমরা একটা অফ হোয়াইট বেসের থান প্রোডাকশন করে থাকি, সেই অফ হোয়াইট থান বেসটার উপরে ওইগুলো হবে। অর্থাৎ 3000-এর মধ্যে ডবল টুইস্টিং এবং 3000-এর নিচে হচ্ছে ডবল টুইস্টিং বা DTBP থানের উপরে, সেখানে যেটা 3000-এর ঊর্ধ্বে যেগুলো থাকবে সেগুলো বিষ্ণুপুর এক কালার সিল্ক, অর্থাৎ কালারিং সিল্ক নয়, কিন্তু আপনার একটা অফ হোয়াইট থান হয়, সেই অফ হোয়াইট থানের বেস করে এই প্রিন্টেডগুলো ছাপিয়ে নেওয়া হয়। যাই হোক, আমি যে শাড়িটা আপনাদের সামনে শো করেছি তার ব্ল্যাক পিস অংশটা হচ্ছে ঠিক এই পোর্শনটা, একটা ব্রাইটফুল শাড়ি, প্রিন্টেডের মধ্যে একটা ব্রাইটফুল শাড়ি, সুন্দর একটা ব্ল্যাক পিস অংশ। নেক্সট, P466 68 468 468 নাম্বার কোড, প্রাইস 2670 2670,
এই হচ্ছে প্রাইস। প্রতি শাড়ির মধ্যে কালারফুল এবং প্রিন্টেডের বৈচিত্র্য। আমরা চেষ্টা করে থাকি যে শাড়িগুলোকে কত রকমভাবে সজ্জিত করা যায় এবং কত সুন্দরভাবে কালার অপশান দেওয়া যায়, সেরকমই কয়েকটা চেষ্টা বা সেরকমই কয়েকটা প্রিন্টেড আপনাদের সামনে হাজির করতে পারছি। এটা হচ্ছে আঁচল পাট। ঠিক আঁচলের আগের অংশ, অর্থাৎ যেটাকে আমরা শোল্ডার হিসেবে চিহ্নিতকরণ করে থাকি, ঠিক শোল্ডার পোর্শনটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে শোল্ডার পাট, এটা হচ্ছে শোল্ডার পাট। ঠিক শোল্ডার পাটটার পরেই বাকি যে পোর্শন থাকছে ঠিক এই পাটটা, এই থাকছে বাকি পাটটা, অর্থাৎ শাড়ি স্টার্টিং কুচি, এই থাকছে বাকি পুরো শাড়ির পাটটা, এবং তার সাথে ব্লাউজ পিস অংশ, সেই রেড কালার একটা ব্লাউজ পিস অংশ। সেই ব্লাউজের জন্য খুব সুন্দর একটা প্রিন্টেড বর্ডার চিহ্নিতকরণ করা আছে, দেখুন এটা চিহ্নিতকরণ ব্লাউজ পিস, পিস 469 নাম্বার কোড, 469, এই থাকছে কোড নাম্বার। প্রাইসও থাকবে 2670, 2670 প্রাইস। তার আগে বলে নিই, আজকে হচ্ছে রবিবার, সামনের মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7:30 মিনিটে, আজকে একটু লাইভে আসতে দেরি হয়েছে একটুকু। সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 মিনিটে আপনাদের জন্য থাকবে চাঁদের প্রিন্ট, খুব স্বল্প প্রাইসের অসাধারণ প্রিন্টেড, আমার কাছে একদম নতুনভাবে অন্তত 30 থেকে 40টা চাঁদের প্রিন্ট সিল্ক এসে পৌঁছেছে চাঁদের উপরে, সেগুলো সে সামনের দিন শো করবো, সামনের মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7:30 মিনিটে। আগের থেকেই বলে রাখি, আমাদের যে নেক্সট যে লাইভটা হয় তার কী প্রোগ্রাম করবো, কী নিয়ে আইটেম করবো, তার একটা অন্তত চিত্র আপনাদের সামনে আমরা রাখার চেষ্টা করি। এটা আঁচল পাট, এটা হচ্ছে বডি বেস। প্রত্যেকটা প্রিন্টেডের মধ্যে কিছু নতুনত্ব আছে, আমি যে পরপর প্রিন্টেডগুলো দেখেই যাচ্ছি, দেখুন আপনারা যখন আমাদের পেজে এই শাড়িগুলোর ছবি দেখবেন তখন আপনাদের আরও ক্লিয়ার হবে যে কত সুন্দরভাবে প্রত্যেকটা শাড়িকে, খুব কমই আছে যে একই প্রিন্টেডের উপরে বেশ কয়েকটা, এবং যদিও একই প্রিন্টের উপর থাকে তার কালার চেঞ্জ থাকে, অর্থাৎ একই শাড়ি আমরা কোনোরকমভাবে দুবারভাবে দেখানোর প্রস্তুত নই। এই হচ্ছে একটা স্টিল গ্রে ব্লাউজ পিস, সেই ব্লাউজের জন্য সুন্দর একটা বর্ডার অংশ। আরও একটা শাড়ি যার কোট নাম্বার P470 নাম্বার, প্রাইস 2670, অর্থাৎ 2670, 2670। খুব অসাধারণ একটা কনসেপ্ট আঁচলটা, দেখুন জাস্ট একটা বর্ডার লাইন, ইয়েলো বেস একটা বর্ডার লাইন, বাকি পোর্শন দেখুন সুন্দর, অর্থাৎ যে ইয়েলো বেসটা পাচ্ছেন এটা হচ্ছে দুটো চওড়া পাড়, বাকিটা সুন্দর প্রিন্টেড, অর্থাৎ এই মাঝের অংশটাকে সুন্দরভাবে সজ্জিত প্রিন্টেড, ঠিক এভাবে পুরো শাড়িটা। এবং যেহেতু দুটো কম্বিনেশন ইয়েলো এবং ব্ল্যাক, ভেতরে অফ হোয়াইট, পুরো শাড়িটার বেশ ঠিক এভাবে করা হয়েছে, এবং তার সাথে রানিং ব্লাউজ পিস থাকছে, সেই ব্লাউজের জন্য সুন্দর একটা বর্ডার, এরম ধরনের একটা বর্ডার রাখা হয়েছে, কত অসাধারণ বর্ডার দেখুন, এরম একটা বর্ডার রাখা হয়েছে হাতের জন্য। নেক্সট 471 নাম্বার কোড, P471, এখানে হাফ হাফ কনসেপ্ট রাখা হয়েছে, অর্থাৎ একটা হাফ পোর্শন আঁচল পোর্শন এবং শোল্ডার পার্ট, এবং তার কিছুটা অংশ হচ্ছে স্কিপ প্রিন্টিং। আঁচল পার্টটা দেখাচ্ছি, তার সাথে শোল্ডার পার্ট, শোল্ডার পার্টের পরবর্তী আরও কিছুটা শাড়ি ঠিক এ ধরনের স্কিপ্ট, সুন্দর ব্ল্যাক দিয়ে স্কিপ করা হয়েছে, মাঝের অংশটায় ব্ল্যাক রেড সুন্দর কার্টুন, তার সঙ্গে বিভিন্ন রকমের হরফের হরফ, এবং বাকি যে পোর্শনটা অর্থাৎ বাকি আরেকটা হাফ পোর্শন, অর্থাৎ পাটলি বা শাড়ির শুরু বা স্টার্টিংটা, সেটা হচ্ছে এরকম রেড বেসের উপরে চওড়া পাড়, এই ধরনের রেড অপশান, এবং রানিং ব্লাউজ পিস রাখা হয়েছে, অর্থাৎ শাড়ির পাটলি মেলটাকে ব্লাউজ পিস হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস অংশ,
এবং ব্লাউজ পিস অংশের জন্য সুন্দর একটা বর্ডার চিহ্নিতকরণ করা আছে। 472 নম্বর কোড, 472, এই হচ্ছে কোড নাম্বার। প্রাইস 2670, 2670। এখানে শাড়ির বেস্টটা আছে একটু ডার্ক মাস্টার্ড আঁচল পড়ছেন, তার সাথে ঠিক এই প্যাটার্নে অর্থাৎ গ্রে কালার, ব্ল্যাক, মেরুন, খুব সুন্দরভাবে সজ্জিত একটা প্রিন্টেড, কত অসাধারণ প্রিন্টেড দেখুন। এই থাকছে পুরো শাড়ির বেস, অলওভার বেস ঠিক এই প্রিন্টেড থাকছে। একটু ব্লাউজ পিসটা দেখাবো, ব্লাউজ পিসটা ন্যাচারালি গ্রে কালার উপরে হবে, না সরি মাস্টার্ডের উপর রাখা হয়েছে। এই ধরনের ব্লাউজ পিস থাকা থাকছে এবং গ্রে কালার অপশন দিয়ে ডিসচার্জ প্রিন্টিং করে একটা সুন্দর হাতের বর্ডার থাকছে। পি 473 নাম্বার কোড, 473, এই চেক 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 কোড নাম্বার। প্রাইস 2670, অফ হোয়াইট ব্রাউন মাস্টার্ড, খুব সুন্দর কয়েকটা কালার প্যাট। এটা হচ্ছে আঁচল প্যাট, এটা হচ্ছে পুরো শাড়ির বেস অর্থাৎ অলওভার বেস, ঠিক এভাবে প্রিন্টেড, ঠিক এভাবে প্রিন্টেড রাখা হয়েছে। বাকি যে প্রিন্টেড দেখছেন সে বাকি প্রিন্টেডটাও ঠিক এভাবে থাকছে এবং তার সাথে সুন্দর একটা ব্রাউন কালারের উপরে একটা ব্লাউজ পিস, সেই ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার চিহ্নিতকরণ করা আছে, ঠিক এরম একটা বর্ডার। নেক্সট আরেকটু প্রাইস চেঞ্জ হচ্ছে, 2750, 2750, এই রেঞ্জের উপরে কয়েকটা প্রিন্টেড সিক্স শোর করবো, যার কোড নাম্বার থাকছে 474, 474, 474 নাম্বার কোড। প্রাইস থাকছে 2750, 2750। শাড়ির যেটা বেস্ট কালার আছে পিওর জেড ব্ল্যাক, তার সাথে একটাই কালার অপশন অর্থাৎ ডিসচার্জ প্রিন্ট। এই থাকলো আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী পুরো শাড়িটা ঠিক এই ধরনের একটা প্যাটার্ন রাখা হয়েছে। পুরো শাড়িটায় ঠিক এই অলওভার বেসেই প্রিন্টেড থাকবে, অর্থাৎ যে পোর্শনটা দেখছেন সামনের দিক থেকে ঠিক এই প্রিন্টিংটাই পুরো শাড়ি জুড়ে থাকবে, তার সাথে রানিং ব্লাউজ পিস, এক কালার ব্ল্যাকের উপর ব্লাউজ পিস থাকছে, ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার রাখা থাকছে 474 নম্বর কোডে। 475 নম্বর কোড, 475, পি। প্রাইস থাকবে 2750, 2750। একটা ব্ল্যাকের সাথে প্রিন্টেড দেখালাম, একটা রেডের সাথে ডিসচার্জ প্রিন্টিং শো করছে এবং তিনটে প্রিন্টেডেরই তার প্রিন্টেড আলাদা আলাদা রকম। একটা আঁচল পাট, এটা থাকছে বডি বেস, ঠিক এরম একটা বডি বেস পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এভাবে প্রিন্টেডটা থাকছে, পুরো শাড়ির বেস প্রিন্টেড ঠিক এরকম, তার সাথে রানিং ব্লাউজ পিস অর্থাৎ রেড কালারের উপরে ব্লাউজ পিসটা রাখা থাকছে, এরকম একটা ব্লাউজ পিস, ব্লাউজটির জন্য সুন্দর একটা বর্ডার চিহ্নিতকরণ করা হয়েছে। পি 476 নাম্বার কোড, 467, 476, এই থাকছে কোড নাম্বার। প্রাইস 2750, 2750। এখানে শাড়ির যে প্রিন্টেড যেটা আছে সেই প্রিন্টেডটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, অর্থাৎ আঁচলটাতে একটু মনে রাখবেন, আঁচলটাতে যে প্রিন্টেড দেখছেন ঠিক সেই প্রিন্টেডটাই আমি কুচির পাটে দেখাবো। এটা হচ্ছে আঁচল পাট, আঁচল পাটের পরে যেটা শোল্ডার পোর্শন অর্থাৎ ঠিক এই পোর্শনটাতে সুন্দর পাখি রাখা হয়েছে, ডিসচার্জ প্রিন্টিং করে নেওয়া হয়েছে। বাকি আবার কুচির পাটটা দেখুন, ঠিক কুচির পাটের প্রিন্টেড অর্থাৎ কুচির পাটের প্রিন্টেড রাখা হচ্ছে, ঠিক এরকম
অর্থাৎ আঁচলটা রাখা হয়েছে এইভাবে, প্রিন্টের সাজানো হয়েছে, কুচিটা সাজানো হচ্ছে ঠিক আর এইভাবে, ঠিক এভাবে কুচি সাজানো হয়েছে, এইভাবে যাচ্ছে কুচির প্রিন্টেডটা। এবং তার সাথে একটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার থাকছে। আর একটু রেঞ্জ চেঞ্জ হবে, 477 নাম্বার কোডে প্রাইস থাকবে 2770, অর্থাৎ আগের তিনটে দেখালাম 2750, এটা হবে 2770, 2770, এই থাকছে কোড নাম্বার। প্রাইস থাকছে 2770, কোড নাম্বার 477, 477 নাম্বার কোড। সেটাতে কী আছে, হাফ হাফ কনসেপ্ট তো অবশ্যই আছে, আঁচল পাট, শোল্ডার এবং শোল্ডার থেকে কিছুটা ব্যাক পোর্শন পর্যন্ত, অর্থাৎ একটা শাড়ি আপনারা খুব ভালো মেজারমেন্ট করতে পারবেন। আমি দেখিয়েও নিচ্ছি একটা পার্টকে, অর্থাৎ আঁচলের পরে ঠিক এতটা অংশ একটা ভরাট প্রিন্টেড আছে, বাকি একটা হাফ পার্ট, অর্থাৎ বাকি হাফ পার্টটা দেখাবো। ঠিক এই শাড়ির বেশ কালারটা হচ্ছে শ্যাওলা গ্রিন টাইপের কালারটা আছে, সুন্দর রানি ব্ল্যাক দিয়ে প্রিন্টেডটা করে নেওয়া হয়েছে, কন্ট্রাস্ট ব্লাউজ পিস আছে রানি কালার বেসের উপরে, এরম একটা ব্লাউজ পিস থাকছে। সেকেন্ড পিস 478, 478, এই থাকছে কোট নাম্বার, প্রাইস থাকবে 2770, 2770। শাড়ির বেস কাট থাকবে অলিভ গ্রিন, আগেরটা ছিল শ্যাওলা গ্রিন, এটা দেখবেন অলিভ গ্রিন। শাড়ির প্যাটার্নটা একই রকম থাকছে কিন্তু প্রিন্টেডটার মধ্যে চেঞ্জ হয়েছে, এটা আঁচল পাট, আঁচল পাটের পরে শোল্ডার এবং কিছুটা পোর্শন, অর্থাৎ এই এতটা অবধি একটা জায়গা ঠিক এভাবে প্রিন্টেড আছে, বাকি শাড়ির একটা পার্ট অর্থাৎ ঠিক এরম একটা পোর্শন, এরম একটা পোর্শন বাকি হাফ পোর্শন, তার সাথে রানিং ব্লাউজ পিস আছে, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কন্ট্রাস্ট ব্লাউজ পিস রাখা হয়েছে ব্লু শেডের উপরে, ঠিক এরম একটা ব্লাউজ পিস পান্তর, এরম একটা ব্লাউজ পিসের অপশান। নেক্সট 479, 479 নাম্বার কোড, প্রাইস সেম থাকবে 2770, 2770। এখানে স্টিলের সাথে পিঙ্ক প্রত্যেকটি কম্বিনেশন খুব সুন্দরভাবে সজ্জিত, আঁচল পাট তার সাথে একটা হাফ পাট, অর্থাৎ ঠিক এরম একটা জায়গা, আঁচল শোল্ডার পরবর্তী এরম একটা জায়গা, ঠিক এরম প্রিন্টেড রাখা হয়েছে, বাকি আরেকটা হাফ পাট, ঠিক এই একই অপশন, তার সাথে গ্রে কালারের ব্লাউজ পিস, গ্রে শেডের উপরে ব্লাউজ পিস আছে। নেক্সট শাড়ি কোড নাম্বার থাকছে 480, 480 নাম্বার কোড, প্রাইস থাকবে 3100, 3100। আমি লাইভ চলাকালীন আপনাদেরকে বলে নিয়েছি, যখনই আমাদের রেঞ্জগুলোর মধ্যে একটা মোটামুটি আপনার 3000, 3100, 3200, 3400 এরম রেঞ্জ যাবে, সেক্ষেত্রে আমাদের যে সিল্কটা আমরা ইউজ করে থাকি, অর্থাৎ বিষ্ণুপুরে যে অফ হোয়াইট বেসের উপরে থান প্রোডাকশান হয়ে থাকে, সেই অফ হোয়াইট থানগুলোকে ভর করে আমরা বিভিন্ন ডাই কর্নি এই ধরনের অসাধারণ বুটিক কনসেপ্টের কিছু প্রিন্টেড আপনাদের সামনে তৈরি করে রাখি। যে সাইট আমি শো করছি সেটার কোড নাম্বার থাকছে P480 নাম্বার কোড, প্রাইস থাকছে 3100। সাইটটাতে খুব সুন্দর, দূর থেকে মনে হবে ডিজিটাল প্রিন্ট, সুন্দর প্রিন্টেড আঁচল পাট এবং পুরো শাড়িটাতে ঠিক অল ওভার বেস জুড়ে ঠিক এই প্রিন্টেড অপশন। এরকম প্রিন্টেডের আমি বেশ কয়েকটা কালার পাট এবং আরেকটা প্রিন্টেড আছে সেটা দেখাবো আপনাদেরকে। ঠিক এই হচ্ছে অল ওভার বেস জুড়ে প্রিন্টেড, 480 নাম্বার কোডের, 3100 প্রাইসের, সুন্দর কালার বেস কাপড়ের কোয়ালিটি এবং প্রিন্টেড দেখার মতো, তার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস অংশ রানি বেসের উপরে,
কোড নাম্বার থাকছে 481, 481 নাম্বার কোড, প্রাইস সেম থাকবে 3100। এখানে ব্ল্যাকের সাথে রেড এবং তার সাথে মাল্টি কালার যে প্রিন্টেডগুলো হয়েছে কত অসাধারণ দেখুন। এরম একটা আঁচল পাট পিওর জেড ব্ল্যাকের উপরে সুন্দর এ ধরনের প্রিন্টেড, মানে কাকে বলে ব্রাইট ফুল প্রিন্টেড, ঠিক এই অনুষ্ঠানটা দেখলে বা আমাদের শাড়িটা দেখলে আপনারা কিছুটা পরিষ্কার হবেন কত সুন্দরভাবে সজ্জিত প্রিন্টেড। এবং ব্ল্যাকের উপরে প্রিন্টেড আমরা যত বেশি দেখছি তত আমরা আশ্চর্য হচ্ছি, অসাধারণ প্রিন্টেড হয়। আগে তো ব্ল্যাক শাড়ি আমরা ভাবতেই পারতাম না কোনো প্রিন্টেডের ক্ষেত্রে, কিন্তু বর্তমানে আপনাদের চাহিদা এবং বিশেষ করে ব্ল্যাক শাড়ির চাহিদা, এই ব্ল্যাক শাড়ির চাহিদা কথা রেখে আমরা একটা লাইভ থেকে মোটামুটিভাবে 4টে 5টা 6টা করে ব্ল্যাক শাড়ি রাখার চেষ্টা করছি, কারণ এর চাহিদা থাকছে। এবং যা কিছু আইটেম বানাচ্ছি ব্ল্যাকের উপরে প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক হচ্ছে। এই একটা পুরো শাড়ির বেস প্রিন্টেড, অলওভার বেস ঠিক এই একই প্রিন্টেড, তার সাথে রেড কালারের ব্লাউজ পিস, এরম একটা ব্লাউজ পিস অংশ। শাড়ি কোড নাম্বার থাকছে P482 নাম্বার কোড, 482 এই থাকছে কোড নাম্বার, প্রাইস সেম থাকবে 3100 এই থাকছে প্রাইস। শাড়ির বেস কালার হচ্ছে টমেটো রেড, তার সাথে ব্লু কালার নিয়ে সুন্দর প্রিন্টেড, সুন্দর একটা কালার প্যাট অলওভার বেস, ঠিক এই ধরনের ভরাট প্রিন্টেড। বাকি বেসটাকেও দেখাবো, আমি তো পুরো শাড়িটাকেই চেষ্টা করে থাকি যে পুরো শাড়িটাকে হাফ আপ করে আপনাদের সামনে দেখিয়ে নিতে, যাতে কোনোটা জায়গা বাদ গেল শাড়িটার এরম ব্যাপারটা যেন না হয়। এবং একটা ব্লাউজ পিস অংশ, ঠিক এরম একটা রয়্যাল ব্লু শাড়ির উপর ব্লাউজ পিস অংশ। শাড়ি কোড নাম্বার P483, 483 এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3100। ঠিক এরম একটা প্রিন্টেড বাকি আরেকটা হাফ পার্ট দেখাচ্ছি। এরম একটা হাফ পার্ট, তার সাথে ব্লাউজ পিস অংশ, রানিং ব্লাউজ পিস। শাড়ি কোড নাম্বার 484, 484 নাম্বার কোড থাকবে, 484 এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3100। আর একটা ব্ল্যাক শেডের উপরে শাড়ি শো করছি, আগে যে ব্ল্যাকের উপরে মাল্টি কালার প্রিন্টেডটা দেখালাম সেই প্রিন্টেডের মধ্যে এই প্রিন্টেডের মধ্যে দুটো প্রিন্টেডের মধ্যে ডিফারেন্স রয়েছে দেখুন। আগেরটাই ছিল বিভিন্ন কার্টুন ফিগার ছিল, এখানে ধরনের আছে, অর্থাৎ কয়েকটা মাছের ছবি তার সঙ্গে বিভিন্ন ডুবি তপলা, সুন্দরভাবে সজ্জিত অলওভার বেস, ঠিক এ ধরনের প্রিন্টেড। শাড়ির বেস কালার হচ্ছে পিওর জেড ব্ল্যাক থানের উপরে এই অলওভার প্রিন্ট। বাকি আর একটা পোর্শনকেও দেখে নেব, এই থাকছে P485 নাম্বার কোড, 485 এই থাকছে কোড নাম্বার, বিষ্ণুপুর অফ হোয়াইট সিল্ক বেসের উপরে খুব সুন্দরভাবে সজ্জিত কয়েকটা প্রিন্টেড নিয়ে এই রানিং শোটা চলছে, রাস্ট কালার বেসের উপরে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ফুল অলওভার বেস, ঠিক এভাবে পুরো প্রিন্টেড রাখা হয়েছে।
তার সাথে রানিং ব্লাড পিস, P486 নাম্বার কোড, 486 কোড নাম্বার, প্রাইস 3100। আঁচল ওভারঅল প্রিন্ট ঠিক এভাবে, বাকি একটা পার্ট রানিং ব্লাউজ পিস অংশ, নেক্সট প্রাইস একটা অল্প চেঞ্জ হচ্ছে, শাড়ির কোড নাম্বার হচ্ছে P487, 487 নাম্বার কোড, প্রাইস থাকছে 3180, 3180 এই প্রাইসের উপরে। এই থাকছে প্রাইস রেট, শাড়ি কোড নাম্বার থাকছে P487, 487 নাম্বার কোড, একটা আঁচল পাট, বাকি শাড়ির বেস কালার প্রিন্ট ঠিক এভাবে, শাড়ির বেস কালার হচ্ছে পিওর জেড ব্ল্যাক, তার সাথে শাড়িটা আপনারা প্রিন্টেড বলছি বলে তাই যদি আপনারা দূর থেকে দেখেন মনে হবে বিভিন্ন ধরনের কালার অপশান ব্যবহার করে অ্যাপ্লিক বানানো হয়েছে, কত সুন্দর অসাধারণ প্রিন্টেড রাখা হয়েছে দেখুন, সুন্দর প্রিন্টেড থাকছে পুরো শাড়ির বেসটাই, এবং পিওর জেড ব্ল্যাক, যে ব্ল্যাকটা করা হয়েছে একদম কুচকুচে ব্ল্যাক বলতে যেটা বোঝায় ঠিক সে ধরনের ব্ল্যাক পার্ট, এবং তার সাথে মাস্টার প্লেয়ার উপরে ব্ল্যাক পিস অর্থাৎ ডার্ক গোল্ডেন ঠিক এ ধরনের ব্ল্যাক পিস, ব্ল্যাক পিসের হাতার প্রিন্টটা দেখুন কত সুন্দর, একদম লাস্ট 488, 488 নাম্বার কোড থাকছে, প্রাইস 3180, 3180। হাফ হাফ পার্টের শাড়িটা থাকছে অর্থাৎ হাফ পার্ট থাকছে পুরো রেড, হাফ পার্ট থাকছে পুরো রেড ঠিক আঁচল, এরকম একটা পার্ট থাকছে হাফ পোর্শন, আর একটা হাফ পোর্শন কী পাচ্ছেন অফ হোয়াইট, খুব ইউনিক প্রিন্ট, এরম একটা হাফ পোর্শন তার সাথে একটা ব্ল্যাকের ব্ল্যাক পিস। আজকের মতন এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে যে কয়েকটা শাড়ি দেখালাম তার মধ্যে বেশ কয়েকটা রেঞ্জ ছিল, আমি রেঞ্জগুলো একটুকু সবিস্তারে আপনাদেরকে বলে নেব, অর্থাৎ যারা লাইভের একদম শেষ দিকে এসছেন তাদের জন্য এই কথাটা বলে নিই, আমি প্রথমে যেগুলো প্রাইস দেখিয়েছি 2600, তারপর কয়েকটা দেখিয়েছি 2670, নেক্সট কয়েকটা দেখিয়েছি 2750, পরবর্তী 2770, পরবর্তী 3100, পরবর্তী 3180, অর্থাৎ যে কতগুলো প্রাইস নিয়ে এই লাইভটা হলো প্রত্যেকটা শাড়ির তার প্রিন্টেড, তার থানের বৈচিত্র্য, থানের অপশান এই সব কিছু নিয়ে এইটুকু রেট বা যেটুকু ডিফারেন্স আছে আশা করি আপনারা এটা সবই বুঝতে পারবেন। আমি সবার শেষে আপনাদের কাছে জাস্ট একটা দুটো মোবাইল নাম্বার এবং তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখছি একটা চার্টের আকারে, যেটা আমাদের কন্ট্যাক্টের মাধ্যম, এগুলো হচ্ছে মাধ্যমে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং তার সাথে মোবাইল নাম্বারও দেওয়া আছে, একটা দেখাবো আমি আপনাদেরকে যেটা হচ্ছে কীভাবে আপনার পেমেন্টটা করবেন, আশা করি অনেকেই জেনে গেছেন, নতুন যাদের জন্য তাদের জন্য জানিয়ে রাখা, এটা হচ্ছে আমাদের পেমেন্টের অপশান অর্থাৎ ফোনপে গুগল পের জন্য নাম্বার রাখা হয়েছে এবং বিষ্ণুপুর অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্টও শো করা আছে, অর্থাৎ সরাসরি যদি আপনারা পেমেন্ট করে থেকে শাড়িটা কিনে থাকেন সেক্ষেত্রে কোনো শিপিং চার্জ আমরা নেব না এবং নিও না, সিওডি অ্যাভেলেবেল থাকছে, সিওডির ক্ষেত্রে এক্সট্রা 3% লাগে। আজকের মতন এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি করব, সামনের মঙ্গলবার দিন বেশ কিছু চাঁদেরি পেট নিয়ে আবার দেখা হবে, আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।